Hello everyone, good morning. আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল 11টা মত বাজে আর আমি কিন্তু এখন আছি রান্নাঘরে। আজ যেহেতু 31 ডিসেম্বর তাই ভাবলাম আজকেই ইলিশ মাছটা রান্না করি। অনেক দিন ধরেই ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। তাই আজ ইলিশ মাছের ঝোল বা ঝাল কিছুই রান্না করব না। আজ শুধু ইলিশ মাছ ভাজা খাবো আর ইলিশ মাছের মাথাটা দিয়ে ওলকপি ঘন্ট করব। আজ একটু বেশি দেরি হয়ে গেছে রান্না বসাতে। আসলে রান্নাঘরে এসে মাছটা কাটলাম, ওদিকে ওলকপিগুলো কুচালাম, ওগুলো করতে করতে এক ঘন্টার মতো কেটে গেছে। তারপর এখন প্রায় 12টা মতো বাজে, এবার রান্নাটা বসালাম। যেহেতু শুধু মাছ ভাজা আর ওলকপি রান্না হবে এই জন্য অত বেশি চাপ নেই। রাতের রান্নাটা রাতেই করব, এখন শুধু দুপুরের জন্যই রান্না করছি। ইলিশ মাছের মাথা দিয়ে ওলকপি ঘন্ট খেতে কিন্তু বেশ ভালো লাগে। বেশ কিছুদিন আগেই ওলকপি কিনে এনেছিলাম, সেটাই ফ্রিজে ছিল। আর এদিকে কিন্তু আমি মাছ ভেজে রেখে দিয়েছি আর তার সাথে একটা লঙ্কাও ভেজে রেখেছি। গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল দারুণ লাগবে খেতে। আর এদিকে ওলকপিটাও কিন্তু প্রায় হয়ে গেছে। রান্না শেষ করে স্নান সেরে এখন কিন্তু চলে এসেছি সোজা খাবার টেবিলে। গরম ভাতে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল, আহা, আজকে দুপুরের খাবারটা একদম জমে খির। ইলিশ মাছটার স্বাদ কিন্তু অসাধারণ। এবার একটু ভাতটা নিয়ে তার সাথে একটু মাছ ভেঙে নিতে হবে। দুটো মিলিয়ে একসাথে মুখে দিলেই মনে হবে যেন স্বর্গে চলে এসেছি। চলো আর কথা না বাড়িয়ে এবার লাঞ্চটা সেরে নিই। এখন কিন্তু ওই 2:45 মতো বাজে, লাঞ্চ শেষ করে দুজনে মিলে টিভি দেখছি। ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার পর বেশ ল্যাদ লাগছে, কিন্তু আজ আর ঘুমাবো না, এখন একটু টিভি দেখব। তারপর সন্ধ্যাবেলা হলে কিন্তু এখানে বাজি ফাটতে শুরু হয়ে যাবে। এখন রাত 9টা মতো বাজে আর আমি কিন্তু আছি এখন রান্নাঘরে। আর দূরে দেখো, ওখানে কিন্তু বাজি ফাটতে শুরু হয়েছে আর আজকে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। এখন আমি রাতে রান্না করছি, আজ রাতে সয়াবিন রান্না করব। আর তার সাথে ভেবেছিলাম প্রথমে রুটি বানাবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না রুটি বানাতে, তাই ভাত বসিয়ে দেব। দুপুরে যে ওলকপিটা রান্না করেছিলাম সেটাও একটু রয়ে গেছে, রাতে সেই ওলকপি আর সয়াবিন দিয়েই ডিনারটা সেরে নেব। রান্না কিন্তু প্রায় শেষ, এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। যত টাইম বাড়ছে ততই কিন্তু বাজির পরিমাণ বাড়তে শুরু হয়ে গেছে। আমি তো অপেক্ষা করে আছি কখন 12টা বাজবে আর আমি বাইরে গিয়ে ভিডিও করব। এখন রাত 9টা মতো বাজে, রান্না বান্না শেষ করে এখন কিন্তু চলে এসেছি খাবার টেবিলে। তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নিই, বাইরে কিন্তু এখনই তুপতাপ করে বাজি ভাটতে শুরু হয়ে গেছে। ডিনার শেষ করে এখন কিন্তু দেখছি টিভি আর তার সাথে খাচ্ছি ছানার পায়েস, খেতে কিন্তু দারুণ হয়েছিল। শুরু হয়ে গেছে চারিদিক। এখন রাত 12টা বাজে, তোমাদের সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। এখানে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি।
আমরা অনেক দূরে। আরো উঠবে নিশ্চয়ই। আজকের জন্য তাহলে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন বছরে অনেক মজা করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।